আজকে কাল থেকে আজকে ভিডিও শুরু করতে করতে মোটামুটি দুপুর হয়ে গেল, 12:30 বাজছে। আর এই আমি আমার খাবার নিয়ে বসলাম, সকালে ব্রেকফাস্ট করিনি অ্যাজ, তো খাচ্ছি 2 বয়েলড এগ আর তার সঙ্গে খাচ্ছি ব্রেড। এটাকে আমি পার্লারে যাবো, পার্লারে গিয়ে একটা ছোটো মতো শ্যুট আছে ওটা করে নিয়ে সমস্ত পার্লারের কাজটা ছেড়ে নিয়ে আমি যাব হচ্ছে গিয়ে জিম। এইভাবে ডেটা প্ল্যান করছি, তোমরা জানো এখন অল্টারনেট ডেজে যাচ্ছি, যদিও পার্লার আমি রোজই যাই, সন্ধ্যার দিকটা রোজই থাকি, শুধু সকাল দিকটা একদিন বাড়িতে শ্যুট করি রান্নাবান্না আর একদিন পার্লারে থাকি বা পার্লারের কাজ করি বা শ্যুট করি, অল্টারনেট ডেজে যেমন চলছে করছি এখন অবধি তো ঠিক আছে। এরপরে কিন্তু পার্লারে একদিন ছাড়া একদিন যাওয়া যাবে না, কারণ বুঝতেই পারছো সামনেই পুজো, অলরেডি চাপ স্টার্ট হয়ে গেছে। যেহেতু পার্লারে আমার ট্রেন্ড স্টাফেরা আছে বলে হয়তো আমি অনেকটা নিশ্চিন্ত মনে বাড়িতে কাজটা করতে পারি। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক, কাল থেকেই চলছে অবশ্যই ব্লগটা। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগছে। আজকে আমার ব্রেকফাস্ট কাম লাঞ্চ ছিল ব্রেড অ্যান্ড এগস, এটা খেয়ে নিয়ে জিনুকে ওষুধ ওষুধ খাইয়ে নিয়ে এবার আমি পার্লারের জন্য রওনা দেবো। বুঝতে পারছো তো বাড়িতে অনেকগুলো কাজই থাকে, সেগুলো সেরেটারেই অ্যাকচুয়ালি পার্লার যেতে হয়। তো পার্লার ঢোকার আগে আমি স্মার্টে গেছিলাম কিছু বাজার করতে, কালকে গণেশ পুজো তো সেই জন্য কিছু রান্নাবান্না করতে হবে এবং পুজোরও কিছু ভোগ টোগ রান্নার ব্যাপার আছে, সেই জন্য সেগুলো বাজার টাজার করে নিয়ে সোজা আমি চলে গেলাম পার্লারে। পার্লারে বেশ কিছুটা কাজ তো আছেই, তার সঙ্গে তোমাদের সকালে বললাম না যে শ্যুট আছে একটা, তো সেই শ্যুটটাও করে নেব। আর এরই সাথে তোমাদেরকে আমি একটুখানি শেয়ার করতে চাই, এখন 15 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর অবধি কিছু অফার্স চলছে। যেহেতু ভিডিওটা আমি আজকে মানে 16 তারিখে পোস্ট করছি, সেহেতু তোমাদের সঙ্গে অফার লিস্টটাও শেয়ার করে দিলাম। এবার চলো যে শ্যুটটা করেছি তারই কিছু গ্লিমস তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ আমি ওয়েজ পিল করছি মালতির ওপরে, মালতির স্কিনটা দেখতেই পাচ্ছ অনেকটাই ট্যান্ড ছিল, তারপর বিফোর আফটার রেজাল্টটাও তোমাদের দেখালাম, এর সাথে কিছুটা প্রসেসটাও তোমাদের শেয়ার করব। ওয়েজ পিলিং আমাদের স্যালনে কিন্তু এখন খুব কম রেঞ্জে তোমরা পেয়ে যাবে, অফার লিস্টে মোটামুটি দেখে নিয়েছো। যারা যারা জানতে চাইছো ওয়েজ পিল করলে কী কী হয়, তাদের জন্যই আজকের এই ব্লগের পার্টটা আমি নিয়েছি। ওয়েজ পিলে যেটা হয়, স্কিন থেকে ডেড স্কিন সেলস রিমুভ হয়, ট্যানটা ইজিলি রিমুভ হয় এবং স্কিনের মধ্যে যদি কিছু ইম্পুরিটিস থাকে, ড্রাই পিম্পলস থাকে, সেগুলো থ্রু স্ক্রাবিং রিমুভ হয়। সো ওয়েজ পিলিং ইজ ভেরি গুড ফর অয়েলি স্কিন, তারপর আমাদের যে সেন্সিটিভ স্কিন, সেন্সিটিভ স্কিনও কিন্তু ওয়েজ পিলিং ভালো হয়, কিন্তু শুধু দেখতে হবে সেন্সিটিভিটিটা যেন রেডনেসে পরিণত না হয়। তো যাই হোক, এর প্রসিডিওর হচ্ছে স্কিনটাকে ভালো করে ক্লেন্সিং করে নিয়ে ওয়েজ পিলের মধ্যে অ্যাকর্ডিং টু স্কিন টাইপ প্রোডাক্ট মেশাতে হবে। প্রোডাক্ট ইন দ্য সেন্স কীভাবে আমি এটাকে ডাইলিউশন করবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমার এই ওয়েজ পিল পাউডারের মধ্যে যেহেতু মালতি স্কিনটা নর্মাল টু অয়েলি, সেহেতু আমি একটু ইয়োগার্ট মিশিয়েছি। এটা কিন্তু স্কিন টাইপ অনুযায়ী ভীষণ ম্যাটার করে, ড্রাই স্কিন বা সেন্সিটিভ স্কিনে কিন্তু আলাদা জিনিস মিশিয়ে আমি তারপর কিন্তু এই ওয়েজ পিলটা করব। তো এখানে আমি ওটাকে ভালো করে মিক্স করে নিলাম এবং কনসিস্টেন্সিটা একদম ঘন হতে হবে যাতে ভালো করে স্কিনের মধ্যে অ্যাপ্লিকেশন হয়। তো মালতি স্কিনে ক্লেন্সিংয়ের পর এটা যখন অ্যাপ্লাই করলাম, মোটামুটি আমি রেখেছি এটা 20 মিনিটস মতো। ইন দ্য মিনটাইম তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার পার্লারে কিন্তু আরও কিছু সার্ভিসেসও চলছিল, যেহেতু এখন পুজোর সামনে বুঝতেই পারছো একটু বেশ ভালোই প্রেশার রয়েছে কাজের, যেটা সব স্যালনেই মোর অরলেস থাকেই আর কি। তো যাই হোক, ওয়েজ পিল অ্যাপ্লিকেশনের পরে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে জিমের ড্রেস পরে নিলাম, কারণ আমাকে ওয়ার্কআউট করতে যেতে হবে জিমে। তারপর ওয়েজ পিলের যে প্রোডাক্টটা ড্রাই হয়ে যাওয়ার পরে ওটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, ওয়েজ পিলের কোনো গ্র্যানিউলসই যেন ফেসের মধ্যে লেগে না থাকে। তো ভালো করে কিন্তু এটা আমরা বারবার টিস্যু ভিজিয়ে ভালো করে ক্লিন করব, ব্যাস। আর কিন্তু কোনো এক্সট্রা কোনো প্রসিডিউরের মধ্যে নেই, এটাকে ভালো করে রিমুভ করে নেওয়ার পরে এরপরে আমি এর মধ্যে অ্যাপ্লাই করব সিরাম বা যে কোনো ময়েশ্চারাইজার। তবে মাথায় রাখতে হবে যখন আমরা ওয়েজ পিল রিমুভ করছি তখন যেন স্কিনে বারবার রাব করার জন্য স্কিন কেটে না যায়, কারণ ওয়েজ পিলের মধ্যে যে গ্র্যানিউলটা থাকে সেটা একটু বেশি হার্শ থাকে, একটু বেশি শক্ত থাকে। সেই জন্য তোমাদের সমস্তটাই শেয়ার করে দিলাম। আর এই দেখো মালতির আফটার রেজাল্ট, যেটা কিন্তু একটা অ্যাপ্লিকেশনে দারুণ লাগছে স্কিনটা। তোমরাও কমেন্টসে জানিও যে ওর স্কিনটা কেমন লাগে। 5:22 এখন আমি জিমের জন্য বেরোচ্ছি, এদিকে কাজ ছিল, শ্যুট ছিল, সেগুলো সমস্ত কিছু ডান করে নিয়েছি। ও বাই দ্য ওয়ে, আজ তোমাদের পার্লারের একটা সার্ভিস নিয়ে কিছু আলোচনা করব। যারা আমার পার্লারে আসনি এর আগে কোনোদিন,
বা নতুন আসবে তাদের জন্য একটা সার্ভিস, যেটা হতো আমার পার্লার বাট আলাদা করে দেখায়নি। বিফোর আফটার রেজাল্ট অবশ্যই মালতীর ওপর আমরা অ্যাটেম্পটা নিলাম এবং কাজটা করলাম, একদম বিফোর আফটার ইনস্ট্যান্ট রেজাল্ট ভেজিটেবল পিলিংয়ের ওপরে। তো এটা আমি তোমাদের শেষে ব্লগের শেষে দেখিয়ে দেবো, আশা করি তোমাদের ভালো লাগবে। বা একটা কাজ করি, এখন আমি জিম যাচ্ছি, এই সময় ওয়ার্কআউটটা করি, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখে নাও, একদম বিফোর আফটার ইনস্ট্যান্ট রেজাল্ট। যারা পুজোর সময় করাতে চাইছো, ইনস্ট্যান্ট কিছু রেজাল্ট চাইছো উইদিন আ বাজেট, তারা কিন্তু এসে অবশ্যই করতে পারো। আমি অফার লিস্টটা তোমাদের দিয়ে দেবো, কারণ ভেজিটেবল পিলিংয়ের ওপরও আমাদের বেশ সুন্দর সুন্দর অফার রয়েছে। যেহেতু কাল পুজো, তাড়াতাড়ি তাড়াতাড়ি জিমে গিয়ে ওয়ার্কআউট করে বাড়ি এসে কিছু প্রি প্রিপারেশন সেরে রাখলাম, যেমন মুগ ডালটা ভেজে টেজে রেখেছিলাম, তারপর সুজিটা একটু ড্রাই রোস্ট করে রেখেছিলাম। এগুলো করে রাখলে কি পরের দিনের কাজে অনেকটা বেশি সুবিধা হয়। আজকে বাড়ি ফিরে অনেকগুলো কাজ করলাম, কাজ করে আবারও রেডি হয়ে গেছিলাম রবিনের কাছে। হ্যাঁ, এখন রাত্রি 11:40 বাজছে, এই জাস্ট ফিরলাম ওর ওখান থেকে। ও একটু রাতের দিকেই যেতে বলেছে, যেহেতু দুপুর থেকে ভিড় থাকে ও আমাকে দাঁড় করাতে চায় না। তো যাই হোক, তোমাদেরকে কিছু খাবার দেখায় আর আজ আমাদের একজন পরিচিত দিদি, বলতে পারো দিদি আমার ক্লায়েন্ট, তারই ছেলে আজকে বার্থডে। মানে ক্লায়েন্ট কাম এখন মানে ফ্যামিলির মতো রিলেশন হয়ে গেলে, তোমাদের যদি কোনোদিন ভবিষ্যতে সুযোগ হয় অবশ্যই দেখাবো ব্লগে। তো তারই ছেলের আজকে বার্থডে, আয়ুষ নাম। তো আমাদের বেশ কিছু খাবার দাবার দিয়ে পাঠিয়েছে বার্থডে উপলক্ষে, চলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। রয়েছে, যদি আমি ভুল না হয় তাহলে এটা মনে হচ্ছে মেথি চিকেন, এটা হচ্ছে সর্ষে পমফ্রেট, এটা হচ্ছে মাটন, এটা অফকোর্স হচ্ছে পায়েস, জন্মদিন যেহেতু পায়েস তো হবেই, না খুলে পরে দেখাচ্ছি, আর এটা হচ্ছে রাইস। তো প্লেটে সার্ভ করি, তারপর তোমাদের একসঙ্গে প্লেটটা দেখাচ্ছি। যারা খুঁটি হয় খাবার দেখে জাস্ট লোভ সামলাতে পারে। এই যে খাবার প্লেটে তোমাদের বেশ কিছু খাবার দেখালাম, একটু বলেও দিই। একটা মিক্সড ফ্রাইড রাইস রয়েছে, পমফ্রেট মাছ রয়েছে সর্ষে দিয়ে পমফ্রেট, এদিকে মেথি চিকেন রয়েছে, মাটন রয়েছে, পায়েস রয়েছে, আর ফিশ ফ্রাই ছিল যেটা অলরেডি খেয়ে নিয়েছে সুইপ্তরা, আমিও খেয়েছি, যেটা খেতে খুব ভালো হয়েছিল আর কি। তো এবার খাবারটা খাই আর দিদিকে খাওয়া দাওয়া করে তারপর ছবি পাঠাবো, দিদির সঙ্গে কথা বলবো এই আর কি। সমস্ত গোছগাছ করে শুতে শুতে প্রায় 2 বাজছে, আজকে আর ল্যাপটপ খুলবো না, কালকে ব্লগ যে কোনো টাইমে দিয়ে দেবো। তো যাই হোক, আমি একটুখানি কিছুটা প্রিপারেশন করে রাখলাম, যেমন কালকে সুজি বানাবো, মুগ ডাল বানাবো, এগুলো কালকে ব্লগে তোমরা দেখতে পাবে। আচ্ছা, তোমাদের তো মেন কথা বলাই হয়নি, কালকে আমার পার্লারে হবে গণেশ পুজো, তো সেটারই ব্যবস্থা চলছে। আমি হঠাৎ করে মাঝখান থেকে কথা বলছি, তার জন্য আমি রিয়েলি রিয়েলি ভেরি সরি। তো সেই পুজোর জন্য সমস্ত জোগাড় টোগাড় করে আনা হয়েছে, মানে পুজোর বাজার থেকে মূর্তি থেকে সবই আনা হয়েছে। তো যেটা হচ্ছে গিয়ে কালকে তাহলে পুজো দিচ্ছি, এবার পুজোর জন্য ধরো সবাই পার্লারেই ধরো থাকবে, আমার স্টাফেরা, রাতের ছোটো ছোটো বোনেরা, তো বাড়িতে তো সবাই নিরামিষই খাবো, প্লাস ওদের জন্য রান্নাবান্না করে নিয়ে যাবো। তো তার সেটারই কিছু প্রিপারেশন করতে করতেই প্রায় রাত্রি আজকে 2 বাজছে, এখন তাতে শুয়ে পড়বো, নাহলে সকালবেলা ভোরবেলা উঠেই রান্না করতে হবে, কারণ পুরোহিত মশাই মনে হবে 10:30-11 নাগাদ চলে আসবে, তাহলে যে কোনো কামকে 10 মধ্যে কালকে রান্না কামটি করতেই হবে। এবার অনেক কিছু আছে মেনিউতে, সেটা কালকে তোমরা দেখতে পাবে। আর চলো এরই সাথে ব্লগটা শেষ করছি। হ্যাঁ, মাঝে আমি রবিনের দোকান মানে রবিনের কাছেও গেছিলাম, তোমাদের বলেওছি ব্লগে, তো ওটা আর আমি তখন ক্লিপ দেখানোর একদম টাইম পাইনি, কারণ তাড়াতাড়ি এসে খাবার টাবার খেতে হতো। আর হ্যাঁ, ব্লগে কেন মানে পার্সোনালি তো আমি বলবোই, ব্লগেও বলছি দিদি থ্যাংক ইউ সো মাচ, রান্নাবান্না ভীষণ টেস্টি হয়েছে। আমি তো জানো জেনারেলি খাই না, কিন্তু তোমাদের মতো কাছের মানুষজন এত কষ্ট করে রান্নাবান্না করো এবং এত টেস্টি রান্না করো, সেই জন্য লোভে থাকতে পারি না, সেই জন্য আজকে খেয়েছি। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন, আর আয়ুষকে হ্যাপি বার্থডে, যদিও হ্যাপি বার্থডে পেরিয়ে গেছে, এখন রাত্রি 2 বাজছে, তো তবু হ্যাপি বার্থডে অ্যাগেন। তো চলো এরই সাথে ব্লগটা এখানে শেষ করছি, ব্লগতে কিছু ভালো লেগে থাকলে প্লিজ মেক শিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কালকের আমাদের পার্লারের ছোট্ট মতো গণেশ পুজোটা অবশ্যই দেখো, এনজয় করো, আশা করি তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করবো। চলো দেখা হচ্ছে কালকে ফ্রেশ ব্লগের সাথে, টিল দেন টাটা বাই, টেক কেয়ার, সবাই খুব 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 ভালো থেকো।